সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। উজির, বহুদিন হয়ে গেল, এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না, কি করা যায় বলতো? একটা কাজ করা যেতে পারে দাহাপানা। কি কাজ? আগে আপনিও বোধহয় আন্দাজ করতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। বনিতা না করে ঝেড়ে কাশো তো। আগে জাহাপানা, বহুদিন হয়ে গেল আমরা কৃষ্ণনগরে যাইনি, চলুন না ওখানে গিয়ে কদিন একটু সেবা নিয়েও আসবেন। আর বুদ্ধি খাটিয়ে যদি গোপালকে আমরা অপদস্থ করতে পারি তাহলে তো খেলা পুরো জমে যাবে। প্রস্তাবটা তুমি মন্দ দাওনি, কিন্তু এবারও যদি আমরা গোপালকে পেঁচে ফেলতে না পারি? চলুনি না, আমি আর আপনি এমন করে জাল বেছাবো যে গোপাল বেটা তাতে পড়তে বাধ্য। আর তাছাড়াও এখানে বসে বসে তো আপনি একঘেয়েই বোধ করছিলেন, তার থেকে চলুন গোপালকে অপদস্থ করে যদি আমাদের পানসে জীবনে কিছু রসের সঞ্চার হয়। যা বলেছো উজির, বেশ বেশ, তাহলে আমরা কালই রওনা দেবো। হ্যাঁ জাহাপানা। পায়েসটার কি স্বাদ হয়েছে মন্ত্রী, অসাধারণ অসাধারণ সত্যি। আমাদের যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আশির পার্বণ উদযাপন করার মধ্যে যে কি আনন্দ, কি বলো তোমরা সবাই? তা যা বলেছেন মহারাজ, এর জন্য কিন্তু মন্ত্রী মশাইকে আমাদের বাহবা দিতেই হবে। নবান্নের পার্বণে নেমন্তন্ন করে বড় সুন্দর আয়োজন করেছেন কিন্তু। সে কি গোপাল, আজ সূর্য কোন দিকে উঠেছে যে তুমি আমার সুনাম করছো? কেন মন্ত্রী মশাই, পেছনে লাগার কাজ তো আমার নয়। আর যেখানে বৌঠানা তো সুস্বাদু পদ রেঁধেছেন, সেখানে আমি কি পাগল যে সুনাম করবো না? দেখেছেন তো মহারাজ, দেখেছেন, গোপাল এখানে এসেও আমাকে ঠেস মেরে কথা বলছে। আজকে একটা শুভ দিন, বছরকার নবান্নের দিনে নতুন ধান এনে কত আনন্দ করে নবান্ন উৎসব হয়, তাও আবার মন্ত্রী আমাদের নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, তাও তোমরা ঝগড়া করছো? আমিও তো সেটাই বললাম মহারাজ, মন্ত্রীমশাই তো আমার কাছা টেনে ধরবার জন্য সবসময় উদ্গ্রীব হয়েই থাকেন। আপনারা এইসব ছাড়ুন তো। গোপাল, তোমাকে আর কিছু দেবো, কিছু পায়েস দে। পায়েস? আগে হ্যাঁ বৌঠান, এক বাটি পায়েস আর বেশি করে খান 50 নারকেল নাড়ু দিয়ে জানতো, নাড়ুটার বড় স্বাদ হয়েছে কিন্তু। একসাথে এতগুলো নাড়ু খেয়ে ফেললে গোপাল, আমার তো ভাবলেই বদ হজম হয়ে যাচ্ছে। তবেই তো আমার নাম গোপাল, আমি যেমন খেতেও পারি তেমন ঘোল খাওয়াতেও পারি, কি বুঝলে? বেটা পেট মোটাটা সব কটা নাড়ু খেয়ে ফেললো, আমার জন্য যে আর একটা নাড়ুও বেঁচে নেই। একে তো নেমন্তন্ন করাও মুশকিল, নেমন্তন্ন করলে এ একাই গোটা গ্রামের খাবার সাবার করে দেবে, আমার আর ভালো লাগে না। দেখলেন মহারাজ, দেখলেন, এই জন্যেই গোপালকে নেমন্তন্ন করতে বড্ড ভয় পায়, কিরকম সব নাড়ু সাবার করে দিল, একবার দেখলেন? এটা কিন্তু মন্ত্রী মশাই আপনি ভুল বলেননি, অতগুলো পায়েস পিঠে পাটিসাপটা খাওয়ার পর তার উপরে আবার খান 50 নাড়ু, হ্যাঁ আমরা তো ভাবতেই পারি না। তাই তো গোপাল, আর নেই কো শুধু গোপাল, আজ থেকে হয়ে গেছে সে নাড়ু গোপাল। একদম ঠিক বলেছো সভাকবি, নাড়ু গোপাল আবার কে? অন্য কেউ আবার কেন হতে যাবে, ওটা তো তুমি। মানে কেন? অমন করে গোগ্রাসে নাড়ু খেলে তোমাকে নাড়ু গোপাল বলবে না তো কি বলবে, তাই আজ থেকে তোমার নাম নাড়ু গোপাল। মহারাজ এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি কি সবসময় মন্ত্রী মশাইয়ের হাত সাফাইয়ের স্বভাব নিয়ে কথা বলি যে উনি সবসময় আমার খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছেন? না হয় একটু বেশিই খেয়ে ফেলেছি মহারাজ। খবরদার গোপাল, খবরদার,
আমার নামে উল্টো পাল্টা কথা বলবে না। আর ওটাকে একটু খাওয়া বলে না গোপাল, তুমি যা খেয়েছো তাতে গ্রামের 50 জনের এক বেলার খাওয়া হয়ে যায়। না 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 না, সে তোমরা যাই বলো না কেন, গোপাল একটু পেটুক হতে পারে, কিন্তু এই তল্লাটে আমাদের গোপালের মতো বুদ্ধিমান কিন্তু আর একটাও নেই, সেটা তো তোমরা মানবে নাকি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ তা আপনি একদম ঠিক কথা বলেছেন। কিন্তু মহারাজ মহারাজ এটা ভুলে গেলেও চলবে না যে বহুদিন আমাদের রাজ্যে কোনো সমস্যা দেখা যায়নি, তাই গোপালের বুদ্ধি দেখানোরও আমাদেরকে দরকার পড়েনি। আর তাই কে বলতে পারে যে গোপালের বুদ্ধিতে মরচে ধরে গেছে কি না? গোপাল যে হারে গলা অবধি খাবার খায় তাতে কোনোদিন সেই খাবার মাথায় জমে যাবে। সবার আমার খাওয়া নিয়ে এত জ্বালা, আমি আর খাবই না। কিন্তু বুদ্ধির দিক থেকে আমাদের গোপালের সমতুল্য কিন্তু আর কেউ নেই। ও তাই নাকি? আচ্ছা, এই তল্লাটে গোপালের চেয়ে বেশি বুদ্ধিমান আর কেউ নেই বলছো? নবাব বাহাদুর, আপনি এই সময়, আসুন 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 নবাব আসুন। হ্যাঁ, এই নবান্নের সময় দেখতে এলাম সব চাষবাস কেমন হয়েছে, আর ভাবলাম কৃষ্ণনগরে এসে একটু হাওয়া বদল করে যাব। আপনি আসা মানে যে শুধুমাত্র হাওয়া বদল করতে আসা নয়, তা কি আর জানতে বাকি আছে? নবাব বাহাদুর, নিশ্চয়ই, আপনার যতদিন খুশি আপনি ততদিন থাকুন, কৃষ্ণনগরের দরজা আপনার জন্য সর্বদা খোলা। হ্যাঁ নবাব বাহাদুর, দেখতেই তো পাচ্ছেন এখানে সবাই গোপালের প্রশংসায় কেমন পঞ্চমুখ, ওর থেকে বুদ্ধিমান নাকি এই তল্লাটে আর কেউ নেই। হ্যাঁ, তা তোমরা সবাই কি তাই মনে করো নাকি যে গোপাল ছাড়া তোমাদের কৃষ্ণনগর অচল? সেটা আবার কখনো হয় নাকি? ও তো একটা ভাঁড়, একটা ভাঁড় ছাড়া একটা রাজ্য চলে যাবে, কিন্তু মন্ত্রী সেনাপতি আর বাকিদের ছাড়া কোনো রাজ্য চলতে পারে না নবাব বাহাদুর। এই এবার তোমরা থামো তো, নবাব বাহাদুর অনেক দূর থেকে এসেছেন, এবার আপনি একটু বিশ্রাম করুন নবাব। ঠিক আছে, দেখাই যাবে কাকে ছাড়া কি চলে আর কি চলে না, এমন প্যাঁচ কষবো না এবার। হ্যাঁ তাই হোক, অনেকটা পথ এসেছি। দূর দূর আর ভালো লাগে না, সবাই সব সময় আমার খাওয়া নিয়ে কেমন খোঁটা দেয়, এদিকে তো গিন্নি দিন রাত খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছে, তার উপরে আবার ওই বেটা মন্ত্রী। আরে খাওয়াতেই যখন পারবি না তখন নেমন্তন্ন করেছিল কেন? যত সব কি গো, আজ আমার মুখ করে আছো কেন, কি হয়েছেটা কি? আর বলো না গিন্নি, সবার আমার খাওয়া নিয়ে বড্ড জ্বালা বুঝলে, আমি একটু বেশি খাই বলে আজকে কি অপমানটাই না করলো মন্ত্রী মশাই। বৌঠানের তৈরি করা নারকেল নাড়ুগুলোর বড় ভালো স্বাদ ছিল বুঝলে, সেই জন্য আমি খান পঞ্চশেক নাড়ু খেয়ে ফেলেছি। ব্যাস, তা নিয়ে রাজসভায় সবার সামনে আমায় কি অপমানটা করলো মন্ত্রী মশাই, সে আর তোমাকে কি বলবো বলো তো। তোমার যখন অত খিদে তুমি আমাকে সেই তো বলতে পারো নাকি, লোকের বাড়িতে অমন করে খেলে তারা তো দুটো কথা শোনাবি। হ্যাঁ, তা আমি কি করবো বলো, আমার যে খিদে পেয়ে যায় গিন্নি। শোনো, সে আমি তোমাকে যতই কথা শোনাই না কেন, মনে রেখো আমি তোমার ধর্ম সাক্ষী করা বউ, আমি আমি মুখ ঝামটা দিলেও ঠিক আছে, তা বলে বাইরের লোকে তোমাকে জানায় তাই বলে অপমান করবে আমার সহ্য হবে না বাপু। হ্যাঁ, কাল আমি তোমাকে পোটলা ভরে মুড়ি দিয়ে দেব, খিদে পেলে এই একটু অল্প অল্প করে খেও। মাঝে মাঝে তোমায় আমি বুঝতেই পারি না গিন্নি, এদিকে নিজে আমাকে খাওয়া নিয়ে মুখ ঝামটা দেবে আর কেউ কিছু বললে এমন করবে। আর তোমার বুঝে কাজ নেই, নাও 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 এখন হাত মুখ ধুয়ে খেতে বসো দেখি। বুঝলে কৃষ্ণচন্দ্র, আমি কৃষ্ণনগরের পাশে যে জঙ্গল আছে সেখানে একটু ঘুরতে যেতে চাই, সঙ্গে তুমি মন্ত্রী আর গোপাল যাবে, আমায় ঘুরিয়ে নিয়ে আসবে, অনেকদিন ওদিকটা যাওয়াও হয়নি। হঠাৎ নবাব আমাদেরকে নিয়ে যেতে চাইলো কেন, কি জানে কি মতলব আছে? আচুপ জ্বালায় পড়েছি বাবা, পড়েছি নবাবের হাতে ঘুরতে নিয়ে যেতে হবে সাথে। একবার শুধু চলো, তারপরই তোমাদের সব ধনুর পনর বেরিয়ে যাবে।
নবাব বাহাদুর আর কতদূর যাবেন? মানে আমরা তো যথেষ্ট গভীর জঙ্গলে এসে পৌঁছেছি, আর এই রাস্তাটাও তো আর চেনা লাগছে না। এখানে কোথায়? এখনো তো আমরা আসল জায়গায় এসে পৌঁছইনি। তোমরা কারা? এরকম করে আমাদের আটক করলে? কেউ একটা কথাও বলবেন না, সবাই চুপ করে থাকুন, নইলে এক্ষুনি প্রাণ পাখি চলে যাবে, তারপর নদীতে ভাসিয়ে দেবে। আর আপনাদের প্রহরীদের বলছি, এক্ষুনি পালিয়ে যাও, নইলে তোমরাও বাঁচবে না। এবার ওদের চোখের ঢাকনা খুলে দাও। কি হচ্ছে নবাব বাহাদুর আমাদের সাথে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এত সহজে সব বুঝে গেলে তো হয়েই যেত কৃষ্ণচন্দ্র। খুব গোপালের বুদ্ধি বুদ্ধি করে কদিন ধরে লাপাচ্ছিলে না? নাও এবার গোপালকে বলো, ওর বুদ্ধির চড়ে এই বিপদ থেকে উদ্ধার করুক। আমার খুব ভয় করছে মহারাজ। আমার বাড়িতে বউ একা আছে, আমি এরকম ঘন জঙ্গলের মধ্যে আটকা পড়েছি, ও যদি জানতে পারে। ওদিকে ও তো কেঁদে ভাসিয়ে দেবে মহারাজ, কেঁদে ভাসিয়ে দেবে। তুমি থামো তো মন্ত্রী, এদিকে দেখতে পাচ্ছ তিনজনে একসাথে বিপদে পড়েছি, আর তুমি শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভাববে। মহারাজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই তুমি এবার থামবে কি না? আমাকে আমাকে মাথা ঘামিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার সময়টুকু তো দেবে। আপনি ঠিক কি চাইছেন নবাব বাহাদুর যদি একটু খোলসা করে বলতেন? না হলে এই ঘন জঙ্গলের মাঝে মশার কামড় খেয়ে বুনো জানোয়ারের ভয়সংকুল জায়গাটা তো আর খুব একটা মনোমুগ্ধকর নয়। হ্যাঁ, এবার তাহলে আমি খোলসা করে বলি। তোমরা গোপালকে নিয়ে তো বড্ড বেশি নাচানাচি করো, তা আমিও দেখতে চাই তোমাদের গোপাল কি এমন বুদ্ধিমান যে এই রকম একটা বিপদের জায়গা থেকে উদ্ধার করে তোমাদেরকে নিরাপদভাবে কৃষ্ণনগরে নিয়ে যেতে পারে। হ্যাঁ দেখি। আমি জানতাম, আর এই জন্যেই আমি গোপালকে নিয়ে এত নাচানাচি মোটেই পছন্দ করিনি। আমি বারবার বলেছিলাম যে গোপালকে নিয়ে এত আধিক্ষেতা করবেন না। এবার হলো তো। নবাব বাহাদুর, আপনি আমাদেরকে ভ্রমণ করতে নিয়ে আসার নাম করে এই রকম ভাবে যে একটা বিপদের মধ্যে ফেললেন, এটাকে আপনি ঠিক করছেন? আর এই পরিস্থিতিতে আমরা কি করে নিরাপদে কৃষ্ণনগর ফিরে যাব? আমরা তো কেউ রাস্তাই চিনি না। তার জন্যই তো তোমাদেরকে তুমি গোপালকে একটা সুযোগ দেওয়া যে ওর বুদ্ধির চড়ে তোমাদেরকে নিরাপদে কৃষ্ণনগরে নিয়ে যা। তবে আমার শর্ত মেনেই তোমাদেরকে যা করার করতে হবে, নইলে কিছুক্ষণ পর তোমাদেরকে বেঁধে মুখে কাপড় বেঁধে রেখে আমরা সবাই চলে যাব। আর যদি এখান থেকে সবাইকে উদ্ধার করতে পারো, তবে এক বছরের জন্য কৃষ্ণনগরের খাজনা আমি মুকুব করে দেবো, বুঝলে? কি শর্ত নবাব বাহাদুর? আমার তো ভেবেই হাড় হিম হয়ে যাচ্ছে। আগে এ যাত্রায় বাঁচবো কিনা তারই ঠিক নেই, আর আপনি আপনি খাজনা মুকুবের লোভ দেখাচ্ছেন। হ্যাঁ, তার জন্যই তো এত বড় একটা সুযোগ দিচ্ছি তোমাদের। এবার আসি কাজে কথায়। নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমরা যেখানে দাঁড়িয়ে আছো তার দুদিকে দুটো রাস্তা আছে। একটা দিকের রাস্তা কৃষ্ণনগর যাওয়ার, আরেকটা দিকের রাস্তা ঘন জঙ্গল সহ বন্যজন্তুর বাসস্থান, বুঝলে? দুটো রাস্তার সম্মুখে দুজন প্রহরীকে আমি নিযুক্ত করছি। একজন শুধুমাত্র মিথ্যে কথা বলবে, আরেকজন শুধুমাত্র সত্যি কথাই বলবে। এবার গোপাল দুজনকে একটি করে প্রশ্ন করতে পারবে, কিন্তু দুজনকে একই প্রশ্ন করতে হবে। আমি কিন্তু এটা বলে দেব না যে কে মিথ্যে কথা বলে আর কে সত্যি কথা বলে। এবার গোপাল কোন প্রশ্ন করে তোমাদেরকে নিরাপদভাবে কৃষ্ণনগরে নিয়ে যেতে পারবে সেটা দেখো। হ্যাঁ গোপাল ভাই,
ভাই আমার, তুমি দয়া করে তোমার বুদ্ধি খাটিয়ে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। বাড়িতে আমার বউটা একা আছে গোপাল, আমি যদি মরে যাই কি হবে বলো তো? হ্যাঁ, আর আমার বউ তো তার অষ্ট সখীকে নিয়ে একসঙ্গে আমার বাড়িতে থাকে, তাই না? তাছাড়া মন্ত্রীমশাই, আপনার তো আর আমার বুদ্ধির উপরে কোনো ভরসাই নেই। সেই কাল থেকে শুনছি আমি নাকি শুধু পেটেই খাই, আর আমি এত খাই যে আমার মাথায় নাকি খাবার জমে গেছে। এবার এই ভোঁতা মাথা নিয়ে আমি কি করে এই বিপদ থেকে আপনাদেরকে উদ্ধার করব বলুন তো? আমি পারবো না, ব্যাস। আমায় ক্ষমা করে দাও গোপাল, আমায় ক্ষমা করে দাও। আমি কখনো আর তোমার বুদ্ধিকে ছোট করব না গোপাল। দয়া করে এই যাত্রায় আমাদের রক্ষা করো গোপাল, রক্ষা করো। গোপাল, আর যে যাই বলুক না কেন, তোমার বুদ্ধির ওপর আমার কোনো সন্দেহ নেই। তুমি তুমি দয়া করে একটু মাথা খাটিয়ে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো গোপাল, আমি তোমায় অনুরোধ করছি। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন আমায় একটু সময় দিন, আমি দেখছি। আচ্ছা আপনি বলুন তো, আপনার সামনের জনকে আমি যদি জিজ্ঞেস করি কোনটা নিরাপদ রাস্তা, তাহলে উনি কোন রাস্তাটা দেখাবেন? আমি তো সব মিথ্যে বলবো, তাহলে উল্টো দিকটা দেখিয়ে দি। ওই তো ওই দিকে। আপনাকেও একই প্রশ্ন করব, আপনার সামনের জনকে আমি যদি জিজ্ঞেস করি কোনটা নিরাপদ রাস্তা, তাহলে উনি কোন রাস্তাটা দেখাবেন? আমি তো সব সত্যি কথাই বলবো, তাহলে সামনের জন তো বিপদসংকুল রাস্তাটাই দেখাবে। মহারাজ, পেয়ে গেছি রাস্তা, চলুন এই দিকে। তোমার জবাব নেই গোপাল, তোমার একেবারে জবাব নেই। গোপাল, ঘাবড়ে গেলে বুঝি? যা সাহায্য করার তা আমি কিন্তু করেই দিয়েছি, প্রশ্ন করার সুযোগ দিয়ে। আর তো আমি কোনো সাহায্য করতে পারবো না। আপনি আমাদের সাহায্য করুন চাই না করুন, আমি কি শুধু তার ভরসায় থাকি নাকি নবাব বাহাদুর? সত্যি তো, এই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন তো তোমার চোখ মুখ বাঁধা ছিল, তুমি ওই রাস্তা চিনলে কিভাবে? চলে আসুন পেছন। কি হলো? হ্যাঁ, আপনারা যতই আমাকে অপমান করুন, ভাঁড় বলে হেলা ছেদ্দা করুন, বুদ্ধির সাথে গোপাল আরো একটা জিনিস নিয়ে চলে, সেটা হলো বিচক্ষণতা। মানে আমার তো কিছুই মাথায় ঢুকলো না জাহাপনা। আমারও না। মাটির দিকে তাকিয়ে দেখুন, কি দেখতে পাচ্ছেন? কি, এই মুড়ি কোথায় পেলে? দিনের বেলা গিন্নি আমাকে আমার খিদের জন্য এক কুটলি মুড়ি বেঁধে দিয়েছিল, আমার খুব খিদে পেয়েছিল, তবুও আমি সেই খিদে সম্বরণ করে বিপদের আন্দাজ করেই মুড়ি ছড়াতে ছড়াতে এসেছিলাম। কারণ আপনি তো আর এমনি এমনি কখনো আমাদের কৃষ্ণনগরবাসীকে হাওয়া খাওয়াতে আসেন না, নিশ্চয়ই কিছু মতলবেই আসেন। কিন্তু তোমার তো চোখ বাঁধা ছিল। বুদ্ধিটা তো বাঁধা ছিল না উজির মশাই, সেটাকে খাটিয়েই কাজ করেছি। এবার দেখলেন তো নবাব বাহাদুর, গোপালকে ঠিক কি কারণে আমরা এ রাজ্যের রত্ন বলি। আপনার শর্ত মতো আমি সব কাজই করেছি নবাব বাহাদুর, এবার নিশ্চয়ই এক বছরের খাজনা মুকুব করে দিতে আর কোনো সমস্যা নেই। না, বলেছি যখন তখন তো মুকুব করতেই হবে, তোমাদের এক বছরের খাজনা আমি মুকুব করলাম। চলুন জাহাপনা, আমাদের আর এখানে থাকাটা মোটেই শোভা পায় না। ও, কৃষ্ণনগরের মহারাজ, মন্ত্রী এবং তার রাজসভার সদস্যকে বন্দি করে মেরে ফেলার হুমকি দেওয়াটা মুর্শিদাবাদের নবাবের খুব শোভা পায়, তাই না উজির? চলো 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 বলছি, চলো এক্ষুনি এখান থেকে, আর মুখ দেখাবার মতন কোনো মানে নেই আমাদের, চলো চলো।
নবাব বাহাদুর, এবারেও কি অবস্থা হলো বলুন তো? আর তো এখানে পা রাখাই যাবে না যা অবস্থা। যতবারই আসি মুখ পুড়িয়ে চলে যাই। না, এবার হালই ছেড়ে দিতে হবে। আর বেশি কথা বলো না তো, চুপ করে চলে এসো তো এখান থেকে। মন্ত্রীকে রাজসভা থেকে বের করব আমি, আজ বের করবই। কেন মহারাজ, কি হয়েছে? কি হয়েছে? এই বেটা মন্ত্রী কাজের বেলায় কাজই, আর কাজ ফুরালেই পাজি। সব সময় গোপালকে যা নয় তাই করে অপমান করবে, আর গোপালই বিপদ থেকে উদ্ধার করবে, আবার গোপালকেই গালমন্দ করবে। না মহারাজ, না মহারাজ, আমাকে আমাকে ক্ষমা করে দিন, এমন আর কখনো হবে না। গোপাল, গোপাল তো আমার ভাইয়ের মতো হয় বলুন। হ্যাঁ, তা আবার ভাই হবে না, একেবারে মায়ের পেটের ভাই। না মহারাজ, আমি তা কখনোই চাই না। আমাকে সে মন্ত্রীমশাই যতই অপমান করুন না কেন, আমার জন্য কারুর কোনো ক্ষতি আমি চাই না মহারাজ। এই এই শুধুমাত্র তুমি বললে বলে আজ মন্ত্রীকে আমি ছেড়ে দিলাম গোপাল। আর তাছাড়া মন্ত্রীমশাই না থাকলে আমি কার পেছনে লাগবো? আর কার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে খান পঞ্চাশে নাড়ু খেয়ে ফেলবো বলুন তো। হ্যাঁ, ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।